ব্রিটেনে বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে বিলম্বে বিয়ের প্রবণতা বাড়ার পাশাপাশি ভাঙছে বিয়ে। এই ভাঙনে রয়েছে স্বামীর অর্থের প্রতি স্ত্রীর লোভ, বরকনে উভয় পক্ষের শাশুড়িদের নেতিবাচক ভূমিকা। এমনই অভিমত প্রবাসী অভিজ্ঞ মহলের। প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটিতে বিলম্বে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের তিন পর্বের রিপোর্টে আজ দেখুন দ্বিতীয় পর্ব। সরকারের দেয়া বেনিফিটের অর্থের ভাগাভাগি স্বামীর অর্থের প্রতি স্ত্রীর লোভ এবং মাদকাসক্তির কারণেও ভাঙছে বিয়ে, এমন কথা জানান বিলেতের এ প্রবীণ মুরব্বী কে এম আবু তাহের চৌধুরী। চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট কার কাছে থাকতো? সে মানে সে ডমিনেট হর্তা অটল ইয়ে থাকে জোর। ইভেন স্বামী যেটা রুজি করে না তার গিয়া চাইন চাইন এটা তাকে কিছু হলে নাই কিছু নিকক মেয়ে তাকে চাইত। এই যে টেকা মানে টেকা রাখা লিয়া টেকা ডমিনেশন লিয়া মানে ডমিনেশন লিয়া চরিত্রগত ত্রুটি আছে অনেকে আপনার, অনেকে ড্রাগ রিলেটেড অনেক ইস্যু আছে যে স্বামী আপনার ড্রাগ রিলেটেড বা অ্যালকোহল রিলেটেড, যার কারণে স্ত্রী দেয় অত্যাচার করে টাকা পয়সা চাই, এটা লিও আপনার অনেক বিয়ে ভাঙে। বিয়ে ভাঙ্গার পেছনে বর ও কনের মায়েদেরও ভূমিকা রয়েছে এমন অভিযোগ শুনতে হয় মসজিদের ইমামদের, তাও জানান ইস্ট লন্ডন মসজিদের খতিব মাওলানা শেখ আব্দুল কাইয়ুম। ছেলের শাশুড়ি কোনো সময় দায়ী, কোনো সময় মেয়ের শাশুড়ি দায়ী, কোনো সময় দোনো শাশুড়ি দায়ী। বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা মনে করে যে না, এই জামাইটা আমার পছন্দ হয়নি, আমি এই মেয়েকে এই ঘরে রাখবো না, নেগেটিভ হয়ে গেলো। এখন সারাদিন নেগেটিভ তো কিছু স্বামী স্ত্রীর মধ্যে এমনি হয়, মেয়ের নেগেটিভের সঙ্গে মায়ের নেগেটিভ যোগ হয়ে গেলো। আবার কোনো সময় ছেলের মা যে না, আমার এই ছেলেকে বিয়ে করাইছি, আসলে রং জায়গায় চলে গেছি, আমরা হবে না, এই বিয়ে ঠিকবে না। এখন ছেলের মধ্যে মেয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে এখানে মা গিয়ে ঢুকে তাড়াতাড়ি ছেলেকে কীভাবে সরিয়ে নিয়ে আসবে, এই কারণে বিয়ে ভাঙার আরেকটি বড় কারণ। স্বার্থের কারণে সংসার বিচ্ছেদ না ঘটিয়ে সন্তান সন্ততি ও পরিজনের প্রতি দায়িত্ব পালনে আরও সচেতন হওয়া দরকার বলে মনে করেন অভিজ্ঞ মহল। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।